গত 7 দিনের বিশেষ বিশেষ খবর নিয়ে আমি আপনাদের সামনে সুদেশনা ঘোষ। যদি কেউ জিজ্ঞেস করে হাসলা মানে কি বা হোয়াট দ্য মিনিংস অফ হাসলা, একটা একটা করে পুষ্প চয়ন করে মালা গেঁথে নেওয়া যেতে পারে। যেমন হাসলা মানে সাহস, হাসলা মানে সেবা, হাসলা মানে একরাশ আনন্দ, হাসলা মানে একসাথে বসে মুভি দেখা, হাসলা মানে আধ্যাত্মিক আলোচনা, হাসলা মানে মোবাইল প্রশিক্ষণ, হাসলা মানে মেডিটেশন, একসাথে আনন্দে পথ চলা। আর মালাটাকে বড় করছি না, একইভাবে হাসলা মিন্স সেলিব্রেশন অফ দ্য ভেরিয়াস রিমার্কেবল ডেজ, হাসলা মিন্স গোয়িং টু দ্য চাইল্ডহুড, হাসলা মিন্স রেসপেক্ট টু দ্য রিলিজিয়ান, হাসলা মিন্স অ্যাক্টিং, নিউজ রিডিং, আউটিং, এটসেট্রা এটসেট্রা। চলে আসি পারিপার্শ্বিক খবরে। আজ 8ই সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সাক্ষরতা একটি মানবাধিকার, প্রত্যেককে সাক্ষরতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানাই। যোগাযোগের সুবিধার্থে ওয়ার্ডের লিঙ্ক রোডগুলির নামকরণে জোর দিল বিষ্ণুপুর পুরসভা। এই প্রক্রিয়া শুরু হয়েছে 18 নম্বর ওয়ার্ড থেকে। এলাকাবাসী চিঠিপত্র বা কুরিয়ারে অন্য সামগ্রী পেতে অসুবিধা হচ্ছিল একাধিক গলিপথ থাকা, আত্মীয় পরিজনেরাও বাড়ি খুঁজে পাচ্ছিলেন না। এই অসুবিধা দূর করার জন্য রাস্তাগুলির নামকরণ হবে। কয়েকদিন ধরে টানা ঢ্যাপসা গরমের পরে রবিবার দুপুরে বাঁকুড়া পুরুলিয়া দুজেলাতেই বৃষ্টি হয়। তার মধ্যে বাজ পড়ে পুরুলিয়া ও বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে মোট 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 7 জন। PSLV-C57 রকেটে চেপে সূর্যের দিকে পাড়ি দিয়েছে ভারতের প্রথম সৌরযান আদিত্য L1। শনিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 125 দিনের যাত্রা শেষে পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে ল্যাগারাঞ্জ পয়েন্টে পৌঁছবে। সেখান থেকে সূর্যের উপর নজর রাখবে আদিত্য L1। বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা নীলকণ্ঠ পাখি বিপন্ন হয়ে উঠেছে বাংলার মাটিতে। শুধু নীলকণ্ঠ নয়, মদনটাক, চখাচখি, ধনেশের মতো পাখিও কমছে। তাদের পছন্দের খোলামেলা ঘাসজমি আর জলা ভরাট করে নগরায়ণের জন্য তাদের পরিবেশ নষ্ট হচ্ছে। তবে ময়ূর আর কোকিলের সংখ্যা বেড়েছে। বিষ্ণুপুরে যমুনাবাদের পূর্বপাড়ে লোহার খাঁচা তৈরি করে বেশ কয়েকটি স্তম্ভ ঢালাইয়ের কাজ চলছিল। জলেও গর্ত কেটে নির্মাণ কাজে তোড়জোড় চলছিল। বিষ্ণুপুর থানার পুলিশ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। বাংলার 4 শিক্ষককে জাতীয় শিক্ষকের স্বীকৃতি রাষ্ট্রপতি। পড়ুয়াদের পথ দেখানোই তাদের লক্ষ্য। সোনামুখী বাসিন্দা দুর্গাপুর গভর্নমেন্ট ITI কলেজের ইনস্ট্রাক্টর রমেশ রক্ষিত ছোটদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়ানোর ঝোঁক, কেমিক্যাল সায়েন্সের অধ্যাপক স্বয়ং সেনগুপ্ত। তৃতীয় খড়গপুর IIT অধ্যাপক সুমন চক্রবর্তী, দেশের মধ্যে প্রথম আন্তর্জাতিক মানের মাইক্রোফ্লুইড গবেষণাগার তৈরি করেন তিনি। স্কুল শিক্ষা ক্ষেত্রে পুরস্কার পান চন্দন মিশ্র। ছোটদের শিক্ষাকে সহজ করে তুলতে ভার্চুয়াল রিয়ালিটির প্রযুক্তির উপর জোর দেন তিনি। ব্যাংক লুটের উপযোগী অত্যাধুনিক সরঞ্জাম জোগাড়, লোকালয়ের মধ্যে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কীভাবে কাজ হাসিল করা যায় সে সম্পর্কে ইউটিউব ভিডিও, বলিউড সিনেমা সব দেখে প্রস্তুতি নিচ্ছিল ধৃত ব্যাংকে চুরির চেষ্টার আসামি সমীর আনসারি। তদন্তকারীরা দেখে রীতিমতো তাজ্জব হয়ে যান। বাঁকুড়া সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে ফিরছিলেন সাদ্দাম। কেশিয়া করে সাদ্দামের গাড়ি লক্ষ্য করে পিছনের বাইক থেকে একাধিক এলোপাথারি গুলি, গাড়ির কাঁচ ফুলে যায় গুলি, যখন তিন আরোহী কিছুটা এগিয়ে থেমে যায় গাড়ি, পুলিশকর্মীরা পাল্টা গুলি চালাতেই বাইক খুলিয়ে টম্পর দেয় দুষ্কৃতিকারী। পয়লা বৈশাখের দিনটাই বাংলা দিবস পালন করবে রাজ্য সরকার, আর রাজ্য সঙ্গীত হিসাবে সরকার স্বীকৃত হবে রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল গানটি। বর্ষার চরিত্র কি বদলাচ্ছে?
গত কয়েক বছর ধরে মরু এলাকায় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, অথচ গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির ঘাটতি মেটেনি। বর্ষার শেষ দফায় মাঝে মধ্যে বৃষ্টি মিলছে ঠিকই, তবে জোরালো বৃষ্টির সম্ভাবনাও নেই। মহাশূন্যের পথে নিজস্বী তুল্য ভারতের প্রথম সৌরযান আদিত্য L1, ছবি তুল্য পৃথিবী আর চাঁদেরও। অর্ধেক আলোকিত নীল সাদা পৃথিবী আর তার পাশে বিন্দুর মতো চাঁদের সেই ছবি ইসরো তাদের X-HANDLE-এ পোস্ট করেছে। আগামী কয়েকদিন পৃথিবীর চারপাশেই আবর্তন করবে আদিত্য। আজকের মতো খবর এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।